हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज हमें हाजिर हुई एकदम धाबा स्टाइले पंजाबी चाना मसालार रेसिपी निये। खेते दारुण टेस्टी हबे, आशा करछी आपनादेर खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एखाने आमी प्राय 400 ग्राम काबुली चाना के भालो करे धुए निये ओवरनाइट भिजिए रेखेछिलाम। तबे आपनादेर हाते कम समय थाकले गरम जले भिजिए दिले एकटु ताड़ाताड़ी भिजे जाए। एबार एकटा पतला सूतिर कापड़े निये निएछि हाफ टीस्पून चा पाता, एकटा दारचिनी स्टिक, एकटा बड़ो इलाच आर चारटे लवंग। एकटा पुटलिर आकारे कापड़के एभाबे बेंधे निएछि। एटा दिए काबुली चानाके सेद्ध करले तार मध्ये एकटा सुंदर फ्लेवर आर कालार तैरि हय़। पुडलीटा दिए दिए काबुली चानाते दिए परिमाण मतो जल और परिमाण मतो लवण। हाई फ्लेमे प्रथमे एकटा सीटी दिए नेयार पर फ्लेम के लो करे दिए आरो चार थेके पाँचटा सीटी दिए नेब। तबे आपनारा चाहले टू पिंच मतो खावार सोडा दीते पारें, ताते करे काबुली चाना खूब ताड़ाताड़ी सेद्ध होये जाए। एखाने निये निएछि एक चामच गोटा जिरे, एक चामच गोटा मौरी, प्राय 18-20 मतो गोलमरिच, तीनटे दारचिनी स्टिक, चारटे छोटो इलाच, पाँचटा मतो लवंग। এই সমস্ত কিছুকে এখন আমি ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করছি যতক্ষণ না এই মশলাগুলোর কালার সামান্য একটু চেঞ্জ হচ্ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তবে মশলাগুলোকে কিন্তু একদমই পুড়িয়ে ফেলা চলবে না। মশলাকে এভাবে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে চানা মশলা না বানিয়ে বাজার থেকেও ডাইরেক্ট রেডিমেডভাবে কিনে নিতে পারেন। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো নিয়েছি কসুরি মেথি। এটাকেও অল্প ড্রাই রোস্ট করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে কুড়ো করে নিতে হবে। এতে একটা সুন্দর ফ্লেভার হয়, চেষ্টা করবেন এটা অবশ্যই করে দিতে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ, প্রায় 15-16 রসুনের কোয়া, 5 কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে একসঙ্গে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এতক্ষণে কিন্তু আমার কাবলি চানা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এটা, আর একদম সুসেদ্ধ করে নিয়েছি। এবার কাবলি চানা বানিয়ে নেয়ার জন্য একটা কড়াই গরম করে প্রায় 4 টেবিল চামচ মতো তেল নিয়ে নিয়েছি। তেল ভালো করে গরম হলে দিয়ে দিয়েছি 2 তেজপাতা আর দিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে। জিরে ভালো করে ফুটে গেলে মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। এবার প্রায় 4-5 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে মশলাকে একটু ভাজা করে নিচ্ছি। মশলার কালার 4-5 মিনিটে দেখুন একটু চেঞ্জ হয়ে গেলে তখন এখানে খুব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে ঝাল বেশি না হয়, রংটা সুন্দর হয়। যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর অনেকটা পরিমাণ গোলমরিচও দিচ্ছি এর মধ্যে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার পর। এখানে আমি 2 টমেটো বেটে অ্যাড করেছি। টমেটো দেওয়ার পর ভালো করে মশলাটাকে একদম সুন্দর তেল রিলিজ হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতেই এখানে অ্যাড করে দিলাম বাকি লবণটুকু, যেহেতু আমি চানা সেদ্ধ করার সময় বা কাবলি চানা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। এরকমভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেয়ার পর এখানে এবার আমি অ্যাড করে দেব বানিয়ে রাখা গুঁড়ো মশলা বা ভাজা মশলা। ভাজা মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। এই ভাজা মশলা কিন্তু একটু শেষের দিক করেই এভাবে অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছি কসুরি মেথির গুঁড়ো আর দিয়েছি 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে সুন্দর একটা টক স্বাদ হয়, তাতে খুব সুন্দর চটপটা একটা স্বাদ তৈরি হয়, অবশ্যই করে দিতে চেষ্টা করবেন। এবার সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি সেদ্ধ করে রাখা কাবলি চানা। তবে চানা সেদ্ধ করার সময় যে জলটা আমি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু ফেলে দিইনি, সেটা রেখে দিয়েছি। আর যেহেতু চা পাতা দিয়ে সেদ্ধ করেছিলাম তাই জলের কালারটা কিন্তু একটু কালচে, আর তাতেই কিন্তু চানা মশলার রংটা খুব সুন্দর তৈরি হয়। তাই আমি এখানে চানা মশলাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেয়ার পর সেই জল অ্যাড করে দিচ্ছি। সমস্ত জলটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 5-6 মিনিট ভালো করে এটাকে রান্না করে নেব।
पाँच छ मिनट धरे रान्ना करे निये छी। एबार एखाने एड करे दिच्छी हाफ टी स्पून मतो गरम मसलार पाउडार आर एड करे दिच्छी एक चामच घी। एटा अपशनल, आपनारा ना दिलेओ ना दिते पारेन। भालो करे सब किछुके मिशिए निये उपर थेके खूब पतला पतला लम्बा करे केटे रखा काँचा लंका दिए दिए शार्प करे दिच्छी। आपनादेर काछे धने पाता थाकले अवश्यई करे देबेन, आमार काछे आजके नेई ताई दिते पारलाम ना। धने पाता दिले फ्लेवरटा आरो बेशी सुंदर हय। तबे एखोनि किन्तु फ्लेवरटा खूब सुंदर हयेछे, देखतेओ सुंदर हयेछे। आशा करछि आमार आजकेर एई चाना मसला रेसिपि आपनादेर भालो लेगेछे। भालो लागले लाइक शेयार ओ कमेंट करते भुलबेन ना जेनो।